পৃথিবীর তিনজন বিখ্যাত ব্যক্তি তাদের ফ্যান ফলোয়ার এতটাই বেশি যা কল্পনা কেউ হার মানাই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে তাদের এত বেশি ফ্যান ফলোয়ার রয়েছে যার মাধ্যমে এই ফ্যান ফলোয়ারকে কাজে লাগিয়ে মাসে কিংবা বছরে তারা উপার্জন করে থাকে কোটি কোটি টাকা। তবে চলুন দেখে নেওয়া যাক কোন তিনজন বিখ্যাত ব্যক্তি যাদের রয়েছে জগৎ জুড়ে অনেক খ্যাতি। প্রথমে রয়েছে ডুয়েল জনসন, যাকে আমরা দ্য রক বলে চিনে থাকি। ডুয়েল জনসন তার কেরিয়ার শুরু করেছিল WWE চ্যাম্পিয়নশিপের মাধ্যমে, সেই WWE বক্সিংয়ে যেখানে বক্সিং করে দর্শকের মনোরঞ্জন করতেন তিনি। টানা 15 বছর WWE চ্যাম্পিয়নে কাজ করার পর 2009 সালে তাকে হলিউডে ডাকা হয়। মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে তাকে অফার দেওয়া হয় নায়কের রোল করার জন্য। তার প্রথম ছবিটি রিলিজ হওয়ার পরপরই সেটি ব্যাপকভাবে ব্যবসা সফল হয়, যার কারণে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান ডুয়েল জনসন। বর্তমানে ইনস্টাগ্রামে 350 মিলিয়নের উপর ফলোয়ার রয়েছে তার। তার এক একটি সামাজিক গণমাধ্যমে এক একটি পোস্টের বিনিময়ে $2-3 মিলিয়ন উপার্জন করেই থাকে। প্রতি বছরে তার অনেক ব্লকবাস্টার মুভি বের হয় যেগুলোতে থাকে হাই লেভেলের VFX-এর কাজ, যার কারণে হলিউডের সবচাইতে বেশি পেইড অ্যাক্টর ডুয়েল জনসন। 2 নম্বরে রয়েছে কিম কার্ডাশিয়ান। কিম কার্ডাশিয়ান কার্ডাশিয়ান ফ্যামিলি থেকে বিলং করে। তার নামে রয়েছে একটি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডও। পৃথিবীর সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হওয়ার একমাত্র তকমা তিনি পেয়েছেন। মাত্র 21 বছর বয়সে কিম কার্ডাশিয়ান প্রায় $1 বিলিয়ন সম্পদের মালিক হন। কিম কার্ডাশিয়ান বর্তমান সম্পত্তি প্রায় $19 বিলিয়ন। তার ইনস্টাগ্রামে 110 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। এছাড়া তিনি যেখানে যান সেখানে তার ফ্যান ফলোয়িংয়ের ব্যাপক ভিড় জমে যায়। এছাড়া তার লাইফস্টাইল এবং বিলাসিতা দেখে অবাক হয়েছে তার ফ্যান ফলোয়িংয়ের মধ্যে থাকা অনেক ব্যক্তি। সোশ্যাল মিডিয়াতে সবসময় তাকে দেখা যায় লাক্সারিয়াস গাড়ি প্লেন থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে তিনি তার পার্সোনাল কাজে ব্যবহার করেননি। কম বয়সে এত খ্যাতি তাকে এনে দিয়েছে বিশ্বজুড়ে অন্য এক নাম। বর্তমানে এক একটি ইনস্টাগ্রাম বা ফেসবুক পোস্টের জন্য $1 মিলিয়ন পর্যন্ত হাঁকিয়ে থাকেন। নাম্বার 1 রয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যাকে বিশ্বব্যাপী চিনে CR7 নামে। তিনি যে কত বড় একজন সুপারস্টার নতুনভাবে বলার কিছুই নেই। সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে একমাত্র তারই। পৃথিবীর প্রায় 55 কোটি মানুষ তাকে ফলো করে। আপনি জানলে অবাক হবেন যে রোনাল্ডো একটি ইনস্টাগ্রাম পোস্টের বিনিময়ে $5 মিলিয়ন চার্জ করেন। তার ইশারায় শেয়ার মার্কেট যেমন উপরে উঠতে থাকে তেমনি আবার ডাউনও হতে সময় লাগে না। 2022 সালে শুধুমাত্র কোকাকোলাকে সাইডে রাখার পরে মাত্র 4 মিনিটের ব্যবধানে কোকাকোলার শেয়ার নেমে যায় 37,020 টাকার মতো। তাহলে বুঝতে পারছেন যার একটি নির্দেশে একটি কোম্পানির এতগুলো টাকা খরচ হয় তার জগৎ জুড়ে কত না খ্যাতি রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল খেলার পাশাপাশি তিনি তার লাক্সারি লাইফের জন্য বেশ বিখ্যাত। তিনি যেমন তার ফুটবল খেলার মাধ্যমে মাতিয়ে রেখেছে সারা বিশ্বকে, তেমনি তার ফ্যান ফলোয়িংয়ের মাধ্যমে বিশ্বব্যাপী তাকে এনে দিয়েছে একটি ব্র্যান্ডিং নাম।